আপনার এলাকায় যে 100 দিনের কাজে সাধারণ মানুষ কাজও ঠিক হয়নি এবং সেই কাজটা প্রায় আনুমানিক 24 লাখ টাকার কাজ, কাজ সঠিক হয়নি, পাশাপাশি যারা কাজ করেছে 100 দিনের তারা অনেকেই টাকা পায়নি, অথচ যা অনেকে আবার বিভিন্ন রকম কন্ট্রাকচুয়াল কাজের সঙ্গে যুক্ত, কেউ ব্যাংক কর্মী, কেউ হয়তো হসপিটাল স্টাফ, কেউ সিভিক ভলেন্টিয়ার, তাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে, এমনকি আপনার পরিবারেরও দুজন, মানে আপনার ছেলে আর আপনার ওয়াইফের নামে টাকা ঢুকেছে। পাশাপাশি কিছু কিছু ব্যক্তি বলছে যে মৃত ব্যক্তির নামেও নাকি টাকা ঢুকেছে, এই বিষয়ে কি মন্তব্য রাখছেন? শুনেন, গতবার প্রথমবার যে একটা লকডাউন আমাদের সরকার ঘোষণা করে, রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট, ওই ভরপুর লকডাউনের সময় আমাদের ক্যানেলের কাজের একটা অর্ডার পাই 100 দিন। একশো দিনের অর্ডার যখন পাই আমরা তৈরি করি বিডিএ সাহেব এবং এসডিএম ম্যাডামের নেতৃত্বে, তাদের নির্দেশে পঞ্চায়েত সমিতিকে জানিয়ে আমরা তারপরে দিনই উদ্বোধনটা কাজ করি। তারপরে দুটা একদিন যাওয়ার পরে, কাজ শুরু হওয়ার পরে গোটা এলাকায় যখন জানাজানি হয়, পার্টি নির্বিশেষে, জাত নির্বিশেষে, যারা লেবার শ্রেণী লকডাউনে বসেছিলেন, বিডিএ সাহেব এবং এসডিএম ম্যাডাম বলেছিলেন প্রত্যেককে কাজ দিব, ওই অনুসারে আমরা কাজ দিয়েছি। এবং যেসব অভিযোগগুলো যারা করছে এটা আমার মনে হয় ভিত্তিহীন, কারণ প্রথম যেটা আমাদের মাস্টার চাই আমাদের এসএই ব্লকে 300 লেবারে নাম চেয়েছি, যেখানে 750-800 লেবার দৈনন্দিন কাজ করেছে। 300 লেবারের মধ্যে প্রায় 245টার মতন সঠিক নাম এসছে এবং তারা টাকা পেয়েছে। যাদের ভুল ভ্রান্তি ছিল তারা তা বলেছিলাম, তোমরা আমাদের সুপারভাইজারের সঙ্গে যোগাযোগ করো, টাকাটা পেয়ে যাবে, বই যদি ভুল থাকে, কারোর যদি জব কার্ড ভুল থাকে তাদের টাকা কিন্তু ঢুকে। সেই পর্যায়ের ক্রমে প্রথম লটের টাকা দেওয়ার পরে প্রায় 7-8 মাস টাকা গভর্নমেন্ট কিন্তু বন্ধ করে দেয়। আমাদের বিডিও স্যার রবীন্দ্রনাথ বাবু মশাই যখন চেন মানে বদলির একটা অর্ডার এলো, আমাদের নতুন বিডিও স্যার রিয়াজুল সাহেব এলেন, অনেকে বাজে বার্তা দিয়েছিল মেম্বার নাকি টাকা খেয়ে গেছে, আমরা বিডিও স্যারের কাছে কিছু লেবারকে পাঠালাম। দুয়ারে সরকার তখন চলছিল, রিয়াজুল সাহেব খোলামেলা বলবে যে তোমাদের টাকা এক টাকা মরবে না, টাকা তোমরা পেয়ে যাবে, এবং তার নির্দেশ মতো তিনি জেলা নেতৃত্ব, এসডিও ম্যাডামের সঙ্গে নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রত্যেককে লেবারের টাকার সুব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি, যারা আমি এখনো মনে করি যারা এখনো হয়তো 2-4-5 জন ছুটে আছে, কারো হয়তো বই ভুল, কারো হয়তো রেজিস্ট্রেশনে ভুল থাকে, আমার সঙ্গে যোগাযোগ করছে, আমার সুপারভাইজারের দায়িত্ব দেওয়া আছে, তার টাকাটা সরকার একবারে দিচ্ছে না। একটা অ্যাকাউন্ট আমাদের দেওয়া ছিল, একজন নামে একটা অ্যাকাউন্ট হয় এমন একটা রুল সরকার দিল, স্বামী স্ত্রীর জয়েন্ট অ্যাকাউন্ট ছাড়া নাকি টাকা উঠবে না, সে অনুসারে আমরা ওটা ম্যানেজ করে দিচ্ছি। আমাদের কাছে একটা তথ্য আছে, ওবায়দুর রহমান 2018 সালে মারা গেছে, সেই ব্যক্তিটা 2021 সালে আর কি করে টাকা পায় 100 দিনের কাজে? মারা ব্যক্তির কোনো টাকা ইস্যু হয়নি, কারণ আমরা অবুঝ নয়, সে হয়তো পরিবারে হেড হতে পারে, তার ছেলে আছে, তার স্ত্রী থাকতে পারে, ওই বইয়ের নামে কাজ হচ্ছে, হেডের নামটা অবশ্যই আসবে, তার মানে এই নয় যে মরে যায় তার তো অ্যাকাউন্ট ক্লোজ হয়, কী করে আমরা টাকা পাবো, কী করে ও টাকা পাবো, এটা মিথ্যা অপবাদ ছাড়া কিছু নয়। আপনার পরিবারে আপনার ওয়াইফ আর ছেলের নামেও টাকা ঢুকেছে, অথচ তারা কাজ করেনি বলে অভিযোগ, কি বলছেন? আমি বলি একটা কাজের সিস্টেমে কিছু সুপারভাইজার লাগে, এখানে 12-13টা সুপারভাইজারের মধ্যে 2-1 জন আমার বাড়ির পরিবারের লোকজন, যেহেতু আমি কাজটা আমার নেতৃত্ব হচ্ছে, কাজটাকে সঠিক দেখভাল করতে পারে, তার জন্য MFS ছেলে এবং আমার ওয়াইফ অবশ্যই কাজ করেছে, মিথ্যা অপবাদ নয়, সুপারভাইজার দেখাতে হবে।